শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবমাখা মাস ফেব্রুয়ারি। বাঙালির সাংস্কৃতিক জাগরণের জন্য যত আন্দোলন হয়েছে তার মূল প্রেরণা ছিল বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন। ফেব্রুয়ারি এলেই নতুন করে আলোচনায় আসে বাংলা ভাষা। তাই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের এই সময়ে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রাষ্ট্রভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতাও ফিরে ফিরে আসে। লায়লা নওশিনী রিপোর্ট। অসীম আবেগ আর ভালোবাসায় মোড়ানো মাস ফেব্রুয়ারি। 70 বছর আগে মায়ের মুখের ভাষার জন্য এমনই এক ফেব্রুয়ারিতে প্রাণ উৎসর্গ করেছিলেন বাংলার সন্তানেরা। ফেব্রুয়ারিতেই আসে বসন্ত, উৎসবের ঢেউ লাগে দেশের সাংস্কৃতিক অঙ্গনে। সবকিছু ছাপিয়ে বাঙালি জাতীয়তাবোধ সম্পন্ন মানুষের কাছে ফেব্রুয়ারি মানেই ভাষার মাস। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধিকারের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছে মুক্তিকামী বাঙালি। কিন্তু স্বাধীন বাংলার আন্দোলনের সূচনা যে রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে, ফেব্রুয়ারি এলেই তা ফিরে ফিরে আসে বাঙালির মননে জাগরণে। ইসলামী যে জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদটা ছিল ধর্মভিত্তিক, সেইটাকে প্রত্যাখ্যান করে ভাষাভিত্তিক জাতীয়তাবাদে চলে এলাম। কিন্তু তারপরে যেটা ঘটেছে, যে জন্যে বা এখন এটা প্রাসঙ্গিক রয়েছে, সেটা হলো যে রাষ্ট্রভাষা বাংলা হয়েছে কিন্তু রাষ্ট্রের ভাষা বাংলা হয়নি। অর্থাৎ রাষ্ট্র ভাষাকে কেন্দ্র করে আন্দোলন, আসলে স্বাধীনতার আন্দোলন, এটি রাষ্ট্রভাষা আন্দোলনের মৌল উদ্দেশ্য ছিল। তাহলে অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুষম বণ্টন ভিত্তিক একটি সমাজের স্বপ্ন, এটিও কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনের আমার বিবেচনায় মূল লক্ষ্য ছিল। বিশিষ্টজনরা বলছেন, বিশ্বায়নের এই যুগে বিশ্ব সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে বিদেশি ভাষা শেখার বিকল্প নেই, কিন্তু রক্ত দিয়ে অর্জন করা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সর্বস্তরে তা প্রচলনের জন্য যথাযথ রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন ভাষাবিদরা। রাষ্ট্রভাষা বাংলা চাই স্বপ্নকে লালন করে 52-তে বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার জন্য লড়াই করেছে যে বাংলার সন্তানরা, তাদের সেই স্বপ্ন রাষ্ট্রভাষা আন্দোলনের 70 বছর পর কতটুকু পূরণ হয়েছে, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন কতটুকু হয়েছে তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।